শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা মজার জিনিস শিখব। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে একটি ভুল ধারণা আছে, সেটা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু আমরা সাধারণত অধিকাংশ শিক্ষার্থী এই বিষয়টি সম্পর্কে অবগত নই। আমরা বাংলাদেশে সবাই মনে করি যে ভার্বের পরে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে সবসময় অবজেক্ট বসে। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল, কারণ অবজেক্ট এক জিনিস আর কমপ্লিমেন্ট হচ্ছে ভিন্ন আরেকটি জিনিস। আর সব ভার্বেরই কিন্তু কমপ্লিমেন্ট থাকে না। তার একটা প্রমাণ আজকে আমরা দেখব। যে আমরা জানি তার সাধারণত তিনটি ভার্ব আছে ইংলিশে, একটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, একটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব এবং আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সাধারণত মনে রাখবে তোমার অবজেক্ট থাকবে শুধুমাত্র ট্রান্সিটিভ ভার্বের, ইনট্রান্সিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না, এবং কমপ্লিমেন্ট হয় সাধারণত লিঙ্কিং ভার্বের পরে। এবার আমরা আসো উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করি। প্রথমে একটু খেয়াল করে দেখো, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটি সেন্টেন্স লিখেছি আমি, আই ইট রাইস। একটু ভালো করে লক্ষ্য করো তো যে এখানে রাইস এবং তোমার একটা বিষয় খেয়াল করে দেখো যে আই, এই দুটি কিন্তু একটি জিনিস নয়। অর্থাৎ যে যিনি রাইস উনি কিন্তু আই নই। অর্থাৎ আবার এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে দেখো, আমরা ইটকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি যে কী খাই, তাহলে উত্তর পাচ্ছি আমরা ভাত খাই, দ্যাট মিন্স রাইস। তাহলে অবজেক্ট সাধারণত ট্রান্সিটিভ ভার্বের পরে বসবে। তাহলে আমরা বুঝে নিলাম যে এই ইট ভার্বটি হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের প্রধান বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম যে অবজেক্ট সাধারণত সবসময় কী হবে, নাউন অথবা প্রোনাউন। তাহলে আমরা একটা মজার জিনিস শিখে নিলাম যে অবজেক্ট সবসময় হবে কি, নাউন অথবা প্রোনাউন। আর অবজেক্ট আর সাবজেক্ট কখনো একটি বিষয়কে নির্দেশ করবে না বা একই বিষয় হবে না। দেখো, আই একজন আর রাইস হচ্ছে আরেকটি বিষয়, অন্য একটি বিষয় বা বস্তু। কিন্তু একটা মজার জিনিস খেয়াল করে দেখো, যখন আমি বলছি আই অ্যাম তানভীর, সেখানে কিন্তু যিনি তানভীর উনি কিন্তু আমি, তার মানে তানভীরটা কিন্তু আয়ের পরিচয়, তাই না? তাহলে একই ব্যক্তির পরিচয় যখন প্রকাশ করবে, এবং এখানে অ্যামটা কিন্তু কী জানতো, লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে সাধারণত বসা হচ্ছে কমপ্লিমেন্ট। আর একটা বিষয় খেয়াল করে দেখো যে যিনি তানভীর উনি কিন্তু আমি, তাহলে একই ব্যক্তির পরিচয়কে এটা প্রকাশ করছি আমরা, এবং মাঝখানে দেখো একটা সমান চিহ্ন দিয়ে বোঝানো যাবে, আই ইজ ইকুয়াল টু তানভীর। খুব সুন্দর একটা বিষয় তোমরা অনুধাবন করতে পারলে। এবার একটা বিষয় খেয়াল করে দেখো, আরেকটি বিষয় আছে এখানে, আই অ্যাম অনেস্ট। একটা মজার বিষয় লক্ষ্য কী করা যায় যে যিনি সৎ উনি কিন্তু আমি, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি একই ব্যক্তির তোমার গুণাগুণ প্রকাশ করছে, অর্থাৎ তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এবং এখানে এটা কিন্তু নাউন নয় এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে একটা বিষয় এবার আমরা দুটির মধ্যে পার্থক্যটা খুঁজে বের করব। এক নম্বর পার্থক্য আমরা খুঁজব যে দেখো যে রাইস আর আই কিন্তু একজন, কিন্তু একজন নয়, কিন্তু যিনি আমি উনি হচ্ছে তানভীর। তাহলে একই ব্যক্তির দুটি পরিচয় এখানে প্রকাশ পাচ্ছে। আর একটি বিষয় খেয়াল করে দেখো এখানে, আই অ্যাম অনেস্ট, যিনি অনেস্ট উনিই কিন্তু আমি। আর রাইস দিয়ে এটা দিয়ে প্যাসিভ করা যায়, দেখো এই সেন্টেন্সটাকে প্যাসিভ করা যাবে, কিন্তু আই অ্যাম তানভীর এই সেন্টেন্সটা কি প্যাসিভ করা যাবে, না এই সেন্টেন্সকে প্যাসিভ করা যাবে না। আই অ্যাম অনেস্ট এটা কি প্যাসিভ করা যাবে, না এটাও প্যাসিভ করা যাবে না। তার মানে এই তানভীর এখানে অবজেক্ট নয়, তার মানে অবজেক্ট দিয়ে প্যাসিভ করা যায় কিন্তু কমপ্লিমেন্ট দিয়ে কখনো প্যাসিভ করা যায় না। তেমনি আই অ্যাম অনেস্ট, দেখো এখানে অ্যাডজেক্টিভ বসেছে। আমরা একটা মজার বিষয় খেয়াল করেছি যে অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়, কিন্তু কমপ্লিমেন্ট নাউন হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে। এবার পরবর্তী দুটি উদাহরণের দিকে একটু লক্ষ্য করো, আই টিচ ইংলিশ, তাহলে যিনি যেটি ইংলিশ সেটি তোর আমি নই, তাহলে দুজন ভিন্ন বিষয়, আমি অর্থাৎ যিনি আমি উনি ইংলিশ নই, এবং মাঝখানে সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় না, সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় না, তার মানে এটি হচ্ছে একটি অবজেক্ট, এবং এটাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তার মানে এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। কী পড়াই, আমি ইংরেজি পড়াই। আর একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু এই সেন্টেন্সটাকে প্যাসিভ করা যাবে, কি যাবে না, ইংলিশ ইজ টট বাই মি, তাই না? তাহলে এটা প্যাসিভ করা যাচ্ছে, তার মানে এটা একটা অবজেক্ট, এটা কমপ্লিমেন্ট নয়। কিন্তু দেখো, আই অ্যাম এ টিচার, এটি কি তুমি প্যাসিভ করতে পারবে, না আশা করি এটিকে তুমি প্যাসিভ করতে পারবে না, এবং কখনই এটার প্যাসিভ হবে না, কারণ এটি একটি কমপ্লিমেন্ট। তাহলে যিনি টিচার উনি কিন্তু আমি, এবং মাঝখানে কী দেওয়া যাবে, দেখো সমান চিহ্ন ব্যবহার করা যাবে, যিনি আমি উনি হচ্ছে টিচার, এবং এটাকে কখনোই তুমি প্যাসিভ করতে পারবে না। এবং অ্যামটা লক্ষ্য করে খেয়াল লক্ষ্য করো যে অ্যামটা হচ্ছে
ট্রানজিটিভ ভার্ব নয়, এটা হচ্ছে কি তাহলে আমরা বলবো, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কী বসে? কমপ্লিমেন্ট বসে। আরেকটা বিষয় খেয়াল করো যে অনেস্ট আমরা দেখেছিলাম, এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ। অক্সফোর্ড ডিকশনারিতে তুমি একটা বিষয় কমপ্লিমেন্টের সংজ্ঞা ডেফিনেশনে যদি যাও তাহলে সেখানে তুমি লক্ষ্য করে দেখবে যে কমপ্লিমেন্ট সাধারণত দুটি পার্টস অফ হতে পারে, একটি হচ্ছে নাউন এবং আরেকটি হচ্ছে অ্যাজেক্টিভ। আর যেখানে নাউন বসতে পারে সেখানে তো আমরা জানি প্রোনাউনও বসতে পারে, তার মানে কমপ্লিমেন্ট প্রোনাউনও হতে পারে। কিন্তু অনেস্ট কিন্তু কী হবে? অনেস্ট এখানে কমপ্লিমেন্ট হবে, কারণ অনেস্ট যিনি, অনেস্ট উনি তো আমি। তবে দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আয়ের পরিচয় হচ্ছে তানভীর, কিন্তু অনেস্ট হচ্ছে আয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এবং এই দুটি সেন্টেন্সকে আমরা কী করতে পারবো না? প্যাসিভ করতে পারবো না। কিন্তু আই ট্রাইজকে কিন্তু আমরা কী করতে পারবো? প্যাসিভ করতে পারবো। আই টিচ ইংলিশকে প্যাসিভ করতে পারবো। তার মানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এই বিষয়গুলো এরকম আরও অনেক মজার টপিক নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার হাজির হব। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।